লোকসভা ভোটের মুখে বীরভূমে ফের বিজেপির অন্তদ্বন্দ্ব বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের বিরুদ্ধে অসচ্ছতার অভিযোগ প্রতিবাদে পদত্যাগ করলেন বোলপুর বিজেপি সাংগঠনিক জেলার যুব মোর্চার সহসভাপতি প্রীতম ভৌমিক সদ্য পদত্যাগী বিজেপি নেতা প্রীতম ভৌমিকের পদত্যাগের মেসেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুপম হাজরা জেলা সভাপতি থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি দুর্নীতিগ্রস্ত তোলাবা চোর সিন্ডিকেট চালায় বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা অনুপম হাজরা এবার সেই একই পথে পদাধিকারীদের বিরুদ্ধে অসচ্ছতার অভিযোগে পদত্যাগ করলেন প্রীতম ভৌমিক যত ভেতরে দেখেছি ঢুকছি তত দেখছি যে স্বচ্ছতার অভাব আছে এবার সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছি সেটা আমি হয়তো অন ক্যামেরা বলতে পারবো না আমি জানিয়েওছি স্বচ্ছতাটা যদি আসে এবং সঠিক অভিভাবকের হাতে পড়ে আবার দায়িত্বতে থাকে সেই ক্ষেত্রে আমি আবার আমি পদ নিতে পারবো কিন্তু এই মুহূর্তে পার্টিতেই আছি আমি তো পার্টি থেকে রিজাইন দিই পদ থেকে রিজাইন দিয়েছি নরেন্দ্রপুরে স্কুলে বহিরাগত তাণ্ডবের মামলায় ফের হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা যায়নি কেন আগাম জামিনের আবেদন করলে গ্রেপ্তার করা যায় না বিচারপতি বিশ্বজিৎ বসু সব অভিযুক্ত গ্রেপ্তার হবেন বলে আশা প্রকাশ আদালতের মাধ্যমিকের পর 23 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি সোমবার দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলে রাজধানীতে রয়েছে এক দেশ এক ভোট নিয়ে বৈঠক এই বৈঠকে যোগ দিতে সোমবার সন্ধ্যায় উড়ানে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী দুপুরে ক্যাবিনেট বৈঠক সেরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি এক দেশ এক ভোটের বৈঠক ছাড়াও রাজধানীতে মমতার আরও অনেক কর্মসূচি রয়েছে বলে খবর দলের সাংসদদের সঙ্গে বৈঠকও বসতে পারেন মুখ্যমন্ত্রী সফর সূচি এখনও চূড়ান্ত না হলেও মঙ্গলবারই কলকাতা ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বজবজ 2 নম্বর ব্লকের উমেরপুর গ্রামে শুরু হয়েছে দেওয়াল লিখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূল কংগ্রেসকে জেতানোর দাবিতে প্রচার শুরু এলাকা তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্ববৃন্দের পাশাপাশি আইএসএফ বিজেপি কংগ্রেস ও বামেদের বিরোধিতা চক্রান্তকে নস্যাৎ করার লক্ষ্যেও কোমর বাঁধলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা বজবজ 2 নম্বর ব্লকে আজকে থেকেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে 24-এর লোকসভা ভোটকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের পশ্চিম উমেদপুর এটা আমারই বুথ আমারই আমি এখান থেকে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছি এই বুথটা আমার আছে আমাদের আমার অঞ্চল এবং তার সাথে সাথে আমরা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন থেকে দেখে ভোট দেবে বিজেপির কোনো অস্তিত্ব ডায়মন্ডহারবার লোকসভায় নেই সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহানের আকুঞ্চি পাড়ার বাড়িতে ফের নোটিশ ইডের 24 জানুয়ারি ইডির আধিকারিকের সমনের পাশাপাশি সেজার লিস্ট টাঙিয়ে দিয়েছিল এবার ফের শাহজাহান শেখের মূল বাড়ির ডান দিকে নোটিশ লাগালো ইডি সিজিও কমপ্লেক্সে 7 ফেব্রুয়ারি বুধবার সকাল 10:30টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ 2002 সালের আর্থিক দুর্নীতির অভিযোগে নোটিশ ইডির খোলামুখ খনিতে ধস আসানসোল রানীগঞ্জের মাসরা খোলামুখ খনিতে কয়লা তুলতে গিয়ে বিপত্তি ধসে চাপা পড়ে মৃত দুজন আহত আরো দুজন আহতরা ভর্তি আসানসোল জেলা হাসপাতালে মৃত্যুর ঘটনায় এলাকায় বিক্ষোভ খনি চত্বর পরিদর্শনে স্থানীয় বিধায়ক অগ্নিমিত্র পাল ইসিএল এর গাফিলতির দাবি তৃণমূলের পাল্টা বাড়িতেই মৃত্যু দাবি বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালের প্রয়াত উত্তরপাড়ার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর পিনাকি ধামালী শারীরিক অসুস্থতার কারণে বিগত 4 দিন ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত ছিলেন তিনি রবিবার রাত 10টা নাগাদ হাসপাতালে মৃত্যু হয় তার 1990 সাল থেকে কাউন্সিলর ছিলেন তৃণমূল নেতা পিনাকি ধামালী 2022 সালে পুরসভা ভোটে তৃণমূলের টিকিট না মেলায় নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করেন তিনি তারপর গত 21 ডিসেম্বর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফের তৃণমূলে ঘরে আসেন তারই অকাল প্রয়াণের শোকাহত দলমত নির্বিশেষে রাজনৈতিক ও নাগরিক সমাজ হাওড়ার দাসনগরে ইডির তল্লাশি অভিযান পাটনে একটি দুর্নীতি মামলা ইডির তল্লাশি গৌতম বর্মন নামে এক চার্টার্ড অ্যাকাউন্টের বাড়ি ও অফিসে তল্লাশি নতুন রাস্তার ধারে গার্ডওয়াল না করায় কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা বসিরহাটের
শুগলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শুগলা গ্রাম পঞ্চায়েতে শ্রীনাথপুর থেকে চারাঘাট পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তা রাজ্য পূর্ত দপ্তরের অধীনে, যার জন্য বরাদ্দ প্রায় 18 কোটি টাকা। শুরু হয়েছে কাজও। ওই রাস্তার একটি গার্ডওয়ালের জন্য মাটি কাটাও হয়েছিল, যার জন্য নষ্ট হয় জমির ফসল, কিন্তু অভিযোগ তৈরি হয়নি গার্ডওয়াল। এরপরই রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে এলাকাবাসীরা। রাজাভাতখাওয়া জঙ্গল থেকে গাছ কেটে পাচার করার সময় এক অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলল বন দপ্তর। গাছ কেটে সাইকেল করে পাচার করার সময় আতিয়াবাড়ি চা বাগানের বাসিন্দা মানিক মুন্ডাকে গ্রেপ্তার করে রাজাভাতখাওয়া রেঞ্জের বনকর্মীরা। এই ঘটনায় অভিযুক্তর কাছ থেকে প্রায় 20 সুইফট গাছ কাট উদ্ধার করে বন দপ্তর। এদিন অভিযুক্তর বিরুদ্ধে নির্ধারিত মামলা দায়ের করে তাকে আলিপুর আদালতে পেশ করা হয়। রাজাভাতখাওয়া রেঞ্জের বন দপ্তরের আধিকারিকরা। এবার জাতিগত শংসাপত্র জাল করে চাকরি দেওয়ার অভিযোগ বসিরহাট কনকননগর গ্রামে। সংরক্ষিত আসনে আশা কর্মী নিয়োগের জন্য গত বছর 24 মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করেন জেলা শাসন। সেই আসনে জাতিগত শংসাপত্র দেখিয়ে আশা কর্মী পদে নিযুক্ত হন দীপালি মাইতি। কিন্তু ওই গ্রামেরই বাসিন্দা পাপিয়া মণ্ডলের দাবি, চাকরি পাওয়ার জন্য দীপালি জাতিগত শংসাপত্র জাল করেন। এরপরই একাধিক প্রশ্ন তুলে পাপিয়া জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ জানান। পাল্টা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন দীপালি মাইতি। তার দাবি, জাতিগত শংসাপত্র তার রয়েছে এবং আইন মেনেই তিনি চাকরি পেয়েছেন।